নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনে। আর সবার আগে আপনাদের জানাই নতুন বাংলা বছর 1426-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর আজকের আমার রেসিপি দই বড়া বা দহি ভাল্লা। এই দই বড়ার নিশ্চয়ই কোনো রকম বিবরণ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সকলেই জানেন, সকলেই খেয়েছেন আর সকলের খুবই প্রিয়। তো একদম চাটওয়ালার স্টাইলে কিভাবে দই বড়া বানাবেন বাড়িতেই খুব সহজে, সেটাই আমি আজকে আপনাদের শেখাবো। দই বড়া বানানোর জন্য আমরা নিয়েছি 200 গ্রাম কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। জলে ভিজে ডালগুলো বেশ নরম হয়ে এলে আমরা এই ডালটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। প্রথমে ডালটাকে আমরা একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি জলটা ফেলে নিয়েছি, তবু কিছুটা জল রয়ে গেছে, এটা আমরা পরে ফেলে নেব। জলটা ফেলে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে বেশিও নিতে পারেন। এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এরকম দেখতেই পাচ্ছেন, এরকম কনসিস্টেন্সিতে একটা পেস্ট তৈরি হবে। এবার এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়েছি আর একটু নুন দিয়েছি। এরপর এটাকে একটা হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দই বড়া বানানোর জন্য, কারণ এই সময়ে এই ডালের ব্যাটারটার মধ্যে বেশ কিছুটা এয়ার বাবলস অ্যাড হয়, যেটা বড়াগুলোকে ফুলতে সাহায্য করে। কিছুটা ব্যাটার এইভাবে জলের মধ্যে দিয়ে দেখবেন, যদি এটা জলে না মিশে যায় তাহলে জানবেন আপনার ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে, না হলে আরও কিছুটা সময় হুইস্কার দিয়ে এটাকে মিশিয়ে নেবেন। এবার ব্যাটারটা আমরা 15-20 মিনিট রেখে দেব। ততক্ষণ চলুন তেঁতুলের চাটনিটা তৈরি করে নেওয়া যাক। তেঁতুলের চাটনি তৈরি করার জন্য আমরা সামান্য একটু তেঁতুল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভিজিয়ে রাখা তেঁতুলটা থেকে হাতে করে ভালো করে চটকে শাঁসটা আলাদা করে নিতে হবে এবং বীজগুলো আলাদা করে নিতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে একটা বাটিতে আমরা ছেঁকে নেব, যাতে বীজ এবং খোসা বা আঁশগুলো আলাদা হয়ে যায়। ছেঁকে নেওয়ার পরে একটা বেশ সুন্দর তেঁতুলের পেস্ট আমরা পেয়েছি, এটা দিয়ে আমরা চাটনিটা তৈরি করব। তাওয়াতে সামান্য একটু জল নিচ্ছি, জলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন, গুঁড়ো চিনি ব্যবহার করলে একটু তাড়াতাড়ি গুলে যায়, এই জন্য 3-4 চামচ চিনি ব্যবহার করেছি। দই বড়া বা চাটের চাটনি তেঁতুলের চাটনিটা একটু মিষ্টিই ভালো লাগে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারেন। চিনিটা গুলে গেলে আমরা এর মধ্যে দেবো সামান্য একটু নুন, সবটা মিশিয়ে নেব, আর দেবো 1 চামচ লেবুর রস। এরপর তেঁতুলের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দেব এবং বেশ কিছুটা সময় এটাকে আমরা ফুটতে দেব, যতক্ষণ না এটা ফুটে বেশ একটু গাঢ় হচ্ছে। বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। যখন মোটামুটি দেখলেই বুঝতে পারবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন আমরা গ্যাসটা অফ করে দেবো। আমাদের তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম বেশ গাঢ় একটা চাটনি তৈরি হবে। এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু গাঢ় হবে, কাজেই গ্যাসে রেখে খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এবার আমরা দই বড়াগুলো ভেজে নেব। তাওয়াতে তেল নিয়ে নিয়েছি এবং ডালের যে ব্যাটারটা ছিল ওটাকে এইভাবে চামচে করে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। ব্যাটারগুলো কিন্তু ভাজা হলে আরও একটু ফুলবে, কাজেই আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যাটার দেবেন। এই ব্যাটারটা আপনারা হাতে করেও দিতে পারেন, চামচে করেও দিতে পারেন। এখানে একটা টিপ দিয়ে রাখি, যারা রাউন্ড শেপের বা গোল দই বড়া পছন্দ করেন তারা কড়াইতে ভাজতে পারেন, আর যারা একটু ফ্ল্যাট টাইপের দই বড়া পছন্দ করেন তারা তাওয়াতে ভাজতে পারেন। তেলটা বেশ গরম হলে তবেই কিন্তু দই বড়াগুলো ভাজার জন্য তেলে দেবেন, না হলে তেল টেনে গিয়ে বড়াগুলো খুব ভালো হবে না। দেখতেই পাচ্ছেন এগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে এবং খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। এবার আমরা এগুলোকে উল্টে দেব।
খুব বেশি দই বড়া একসঙ্গে কিন্তু তাওয়ায় বা কড়াইতে দেবেন না, তাহলে এগুলো চিড়ে যেতে পারে। উল্টে পাল্টে আমরা দুটো দিকই খুব সুন্দরভাবে এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন দুটো সাইডে এরকম সুন্দর রং চলে আসবে, আমরা তেল ছেঁকে এগুলোকে তুলে নেব এবং একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব। এইভাবে আমরা সব দই বড়াগুলোকে ভেজে নেব। পরের স্টেপ হচ্ছে আমরা একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল গরম করব এবং তাতে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি গুলে নেব। যে দই বড়াগুলো আমরা ভেজেছি সেগুলো এই নুন চিনির জলের মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রাখলে দই বড়াগুলো বেশ সুন্দর নরম হবে এবং খেতেও খুব টেস্টি হবে। ভিজিয়ে না রাখলে কিন্তু দইটা দই বড়ার মধ্যে ঢুকবে না বা সেরকম টেস্ট হবে না। খুব বেশি গরম করার দরকার নেই, কুসুম কুসুম গরম হলেই আমরা গ্যাসটা অফ করে দেব। এবারে আমরা ভেজে রাখা দই বড়াগুলোকে একটা একটা করে এই জলের মধ্যে দিয়ে দেব। এবারে আমরা ভেজে রাখা দই বড়াগুলোকে একটা একটা করে এই জলের মধ্যে ডুবিয়ে দেব। এবং দুটো দিকেই উল্টে এগুলোকে একটু করে ভিজিয়ে নেব। খুব বেশিক্ষণ জলে রাখার দরকার নেই, ঠিক 1.5 থেকে 2 মিনিট জলে রাখবেন, না হলে কিন্তু বড়াগুলো একদম নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে। ঠিক 1.5 মিনিট পরেই আমরা বড়াগুলোকে জল থেকে এরকম জল ছড়িয়ে তুলে নেব আর হাতে নিয়ে এগুলোকে একটু চেপে দেব যাতে ভেতরে থাকা জলটা বেরিয়ে যায়। এবার এটাকে আমরা প্লেটে সাজাবো। দই বড়ার টেস্ট তো এটাকে সাজানোর উপরেই আসে। তো প্রথমেই আমরা বড়া দুটোকে নিলাম এবং এর উপরে দিয়ে দেবো দই। দইটা একটু গাঢ় দই ব্যবহার করবেন যাতে দইতে জলের পরিমাণ কম থাকে। প্যাকেটে যে দইগুলো আসে সেই দইগুলোতে কিন্তু জলের পরিমাণ প্রচুর থাকে। আপনারা জল ঝরিয়ে এটাকে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। আমি দইটাকে সামান্য একটু নুন আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি বিট নুন। এবার দেব এর উপরে চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি এর উপরে ভাজা মশলা আর গুঁড়ো। ভাজা মশলা কিভাবে তৈরি করবেন তা আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি। ভাজা মশলাটা একটু বেশি পরিমাণেই লাগে। ভাজা মশলা দিলে দই বড়াতে দারুণ একটা টেস্ট আসে। এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে তাতে খুব ঝাল হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা ফ্লেভারও আসে এবং ঝালও হয় না। এবার আমরা দিয়ে দিচ্ছি যে তেঁতুলের চাটনিটা আমরা বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে আরো বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। অনেকে দই বড়াতে একটু সস দিতে পছন্দ করেন, কিন্তু আমি সস দেওয়াটা প্রেফার করি না, আপনারা চাইলে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা ধনে পাতা। উপরে আরো একটু দই ছড়িয়ে দেব। এন্ড ফাইনালি এর উপরে দিয়ে দেব একটু সেউ ভাজা বা ভুজিয়া। দেখতে জিনিসটা ভীষণ ভালো লাগছে এবং খেতেও এটা ঠিক ততটাই টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন, খুব কম সময়ে এটা তৈরি করা যায়, যদিও আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়। তো আপনারা এটা তৈরি করুন, প্রিয়জনদের খাওয়ান এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।